বাইরে যেতে মন চাইতেছিল, বাট হুট করে অনেক বৃষ্টি নেমে পড়ছিল, এত বৃষ্টি যে আমরা বাইরে যেতে পারতেছিলাম না। তো আমরা আমাদের বৃষ্টি উপভোগ করার জন্য আমাদের ছাদে গেলাম। তো ছাদে যাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে আমাদের কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পারবো। তো সেই মতে প্রিয়া কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পারা শুরু করলো। তো দুইটা কামরাঙ্গা পারার পর আমাদের চিন্তাভাবনা হলো যে কামরাঙ্গা তো আছে, এখন মরিচ দরকার। তো সমস্যা নেই, আমাদের ছাদেই মরিচ গাছ আছে। বৃষ্টির দিনে মানুষের কত কিছু খাইতে ইচ্ছা করে, আর ভর্তা তো বিশেষ করে মেয়েরা অনেক বেশি পছন্দ করে, কিছু করার নাই। তো মরিচ গাছ থেকে মরিচ পারা শুরু হলো, চার পাঁচটা মরিচ পারা হয়েছে যে কয়টা লাগে, কিন্তু প্রচুর মরিচ ধরছিল এবার আমাদের ছাদের গাছে, প্রায় অনেক। আমরা এ পর্যন্ত প্রায় চার পাঁচবার মরিচ তুলছি, এখনও হচ্ছে। কামরাঙা ভর্তা আমি কখনো খাই নাই, এটা আমার হবে ফার্স্ট টাইম। তো কামরাঙা ভর্তা করার জন্য লেবুও দরকার, লেবুর ফ্লেভারটা ভালোই লাগবে আমি আশা করি। যদি আমি কখনো খাই নাই, কিন্তু আজকে দেখা যাক কেমন লাগে। তো লেবু গাছ আছে, ওখান থেকে লেবু পাড়ার জন্য আমরা গেলাম। তো লেবু পাড়তেছি, কামরাঙা, লেবু, মরিচ এগুলো পাড়ার সাথে সাথে আমাদের বৃষ্টি উপভোগের পালা শেষ। এখন আমরা রুমে যাব, রুমে যাওয়ার পর কামরাঙাগুলো কাটব। কামরাঙা অলরেডি কাটা শুরু হয়ে গেছে, কাটা হচ্ছে। কামরাঙা কাটা মোটামুটি সহজ, আমি ঠিক জানি না যে কাটতেছে সে জানে কেমন, পরে জিজ্ঞাসা করব কামরাঙা কাটা কেমন, সহজ না কঠিন। তো কামরাঙা কাটার পরে মরিচ কাটা হচ্ছে কুচি কুচি করে, একদম চিকন চিকন করে। তারপর লেবু কাটা হচ্ছে, লেবু জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করা হবে। তো এখন ভর্তা করার সময় হয়েছে। তো ফার্স্টে মরিচগুলো একটু হাত দিয়ে চটকে নেওয়া হয়েছে, হাতে মরিচ লাগলে ঝাল লাগে, আমি একবার করছিলাম, তো আশা করি এখনও ঝাল লাগবে, দেখা যাক। তো আমরা লাস্ট একটু লেবুর ফ্লেভার দিয়ে দিলাম, রস দিয়ে দিলাম, দেখা যাক খাইতে কেমন লাগে। ভর্তা খাওয়ার পর আমাদের অনেক ঝাল লাগছিল। তো ঝাল লাগার পর আমরা চিন্তা করলাম এই ঝাল বৃষ্টি ছাড়া আর কোনো অপশন নাই মিটানোর, তাই আমরা বৃষ্টিতে চলে গেলাম আরও ভিজার জন্য। তো বৃষ্টিতে প্রিয়া মন খারাপ করে ভিজতেছিল। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন।